তারি আমরুম সুবহানাল্লাহ আজ আপনাকে বারবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে বলতেছে এই ফেরি ইন্ডিয়া শুরু করবে এ করবে কোরআন আমাদের করার কিছু নাই একটা আর কথা বলি এই সেমিনারের মালিককে এই সেমিনারের মালিককে এই সেমিনারের মালিক যদি আল্লাহ হয় গোলামিকে করতে যে জোরে বলেন যদি ইমানদার হন পাকা ইমানের বাচ্চা হন দুই হাত খাড়া করে বলেন গোলামকে এর আল্লাহর গোলামিকে করতে যে হাত খাড়া করে বলেন মাশাআল্লাহ এত জোর আপনাদের জি এই হচ্ছে আমাদের ইমান আরে আমরাই তো আল্লাহর গোলাম এবার বুঝতে পেরেছে দুই হাত একটা করে হাত খাড়া করে সবাই আল্লাহর গোলাম হিসাবে একটা হাত বাদ যাবে না ইনশাআল্লাহ আমার পূর্বে একজন বক্তব্য দিচ্ছিলেন শিক্ষা সম্বন্ধে ওখানে একটি আয়াত তিনি বললেন খালিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যে যারা জ্ঞানী এবং অজ্ঞান দুজনে প্রতি সমান হতে পারে না শরী মন্ডলী আমি আপনাদেরকে ছোট করে বলি আল্লাহ আপনাকে আমাকে সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমাদেরকে ইলম দিয়েছে 1% কয় পার্সেন্ট ওমা উতিকুম মিনাল ইলমি ইল্লা কালিলা অল্প জ্ঞান দিয়েছে আর আল্লাহ জ্ঞান দেখবেন এই রকুয়া ছাড়া শুধু নয় ওই বান্দা আমের গাছ থেকে নিয়ে ফুলের গাছ থেকে নিয়ে বিভিন্ন গাছের পাতা কোনটা পাতা কখন খসে পড়ছে তাও আল্লাহর কাছে ইলিম আছে বলুন সুবহানাল্লাহ এইটুকু ইলিম আল্লাহ আমরা কত গর্ব করি তাই না সেই আল্লাহ সঙ্গে একবার মহব্বত করে দেখেন জীবন জীবন পাল্টে যাবে ইজ্জত এমন পাবে আপনি পরিকল্পনা করতে পারবেন না আল্লাহ পাক সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলছেন ওয়াইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাজিব খাবার ভয় করছো আমাকে ভয় করে দুনিয়া করে বান্দা রিজিক আমি আল্লাহর কোথা থেকে দেব আপনি নিজে বুঝতে পারবেন না বলুন আলহামদুলিল্লাহ সুদি মণ্ডলী হযরত তাইমে রাহমাতুল্লাহ আলাইকে আজ আপনি কি ভেবেছেন রাস্তায় যাব এ করব আমি ডিসেম্বরের 22 তারিখে আমার কাজ বাসপোর্ট ঘটনা আপনাকে বলছি ডিসেম্বরের 22 তারিখে সরাইঘাট এক্সপ্রেসে আমার আসাম প্রোগ্রাম ছিল তোর তো আমাকে যখন নিউ কুচবিহার থেকে ছাড়লো গাড়ি ককড়া ছাড়ার আগে কিন্তু ফজরের টাইম হয়ে গেছে আমি উঠে আমি আজান দিলাম আজান যখন শুরু করলাম আমার ক্যাম্পারমেন্টে তিনজন হিন্দু ভাই ছিল তারা সরে দাঁড়ানো বলছে আপনি আগে নামাজটা পড়ে নেন তারপর আমরা এসে বলবো বল সুবহানাল্লাহ জরনালাই তাকবীর জরনালাই তাকবীর তারা সম্মান দিবে জানে আল্লাহর সম্মান দিবে আমি ওখানে আস্থানিত শুধু যে আজান দিয়ে নামাজ জোহর আজান দিয়ে নামাজ পড়েছি এটা নয় ভাইজান আপনারা ওইতে কই আপনারা বাহানা বাজি করবে আল্লাহর কাছে বাহানা পছন্দ নয় মরে যাওয়াটাও ঠিক নয় হাদিসটা আমি আনতেছি শোনেন আজকে ইমানের উপর হানা দিচ্ছে কেমন করে ইমানদার কোনদিন ভয় পায় না ইমানদার কোনদিন ভয় পায় না ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই জমিন যদি আল্লাহ হয়ে থাকে আমরা আল্লাহকে ভয় করব বলুন ইনশাআল্লাহ আল্লাহ হযরত তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে যখন এরেস্ট করেছিলেন কে এসপি সাহেব বলছেন তাইমিয়া সাগা আপকো হাম জেল মে দেঙ্গে আচ্ছা আগর আপ হামকো জেল মে দেতে হ্যায় শুনেন মুসলমান এখন ইমানটা শুনেন আমাদের সাদ্দে সালি কিন্তু কথাগুলো স্মরণ করবেন এবং বাকি জিন্দেগিটা চলবেন বলুন ইনশাআল্লাহ তাহলে বলবো হযরত তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছে এসপি সাহেব কিস বাত কে ডর হ্যায় আপকো আগর আপ হামকো হিরাস করনা চাহতো কর লিজিয়ে জেল মে দেনা চাহতে দে দিজিয়ে জেল মে রহতে ভি এ তাইমিয়া আল্লাহ কি ইবাদত মদদ কে সাথ করেঙ্গে জোর লড়াই তাকবীর বলছে নাই আপ তো হাম জেল মে নাহি দেঙ্গে আর কাহা দেনা চাহতে হ্যায় জি তাইমিয়া সাহেব সেদিনে বলেছিলেন
ایس پی صاحب کان کھول کر سن لیجئے ہم ایسا قوم ہے اگر ہم کو پھانسی بھی ہوتی ہے اس صورت میں ہم پھانسی میں مر کر بھی اللہ کو شہداء کا درجہ دے گا ایک بار جھرمنا ہو رہی تکبیر جھرمنا ہو رہی تکبیر اتنا کچھ ایمانের পাওয়ার আজ আপনাদের কিছুক্ষণের মধ্যে আমি যেগুলো কথা বললাম আপনাদের সকলে আচ্ছা আপনারা কি রাগ করছেন নাকি রাগ করছেন এভাবে আলোচনা করলে কি আপনারা রাগ করছেন আপনারা রাগ করলে আমার কিছু করার নাই আমি এইভাবে আলোচনা করব জি কারণ আমরা হচ্ছে বর্তমানে এই কমিটি আমাদের দেখেছে আপনি বলবেন টাকার জন্য জি না আমি এসেছি আমার এখানে যে একটা কথা লোক যদি শুনে তাহলে জালসা সাকসেস আমরা সাকসেস সবাই সাকসেস বলবো আলহামদুলিল্লাহ আর যদি এখানে ভাত খাওয়ার মতো নিয়ত হয় তাহলে আমি এখানে নেই আমি এইজন্য ইখলাসের সঙ্গে আমি কথা বলতেছি আল্লাহ যেন আমাদের সকলের ঈমানটাকে তাজা করে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার একটাই ফিকির ছিল চিন্তাধারা ছিল আমার উম্মত করবে যেন জাহান্নামের মুখ না দেখে জোরে বলো সুবহানাল্লাহ সেই উম্মতে আজ আমরা নিজেকে প্রমাণ করব সকলে মিলে মা খালারা বসে আছেন আপনাদেরকে বলছি এমন কোনো ভুল ব্যতিক্রম আপনারা করবেন না আজকে আপনার গ্রামে সকলে আপনার বোন আমার বোন সকলে বিলীন হয়ে গেছে আপনি আমি জানতে পারি না সুধী মণ্ডলী যেহেতু মাদার বয়ান হয়ে গেছে আমি ওদিকে একটু পরে যাচ্ছি এবার শুনে মুসলমান সব থেকে খারাপ জায়গায় এসেছে কোথায় ঈমানটা কোথায় শোষণ হচ্ছে এবার আপনারে বলুন তো আপনাদের গ্রামে কত পার্সেন্ট মানুষ সুদ খাচ্ছে কথা বলেন জি 99.6% সুদের কারবার সবাই করতেছে আমরা প্রমাণ নেবেন তারপর তো আপনি আছি আমি আছি সবাই আছি আমরা সুদ খেতে চলেছি কি করে আমাদের ঈমান তাজা হবে হ্যাঁ আমরা তো 5 টাকা সুদ পাচ্ছি তাই না আমরা কি সুদখোর যদি ঈমান যখন মানুষের মনের গহীনের মধ্যে টাচ করবে কি না তখন ওই লোকটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিবে এটাই হচ্ছে আল্লাহ পাক বলছেন যে ঈমানওয়ালার কাজে হচ্ছে মেনে নেওয়া ইমান বলার কাজ হচ্ছে মেনে দেওয়া এর উপরন্ত দলিল হচ্ছে সূরা আনফালে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ঈমানদারের কিছু গুণের মধ্যে এটা গুণ আছে তো কোরআনের তেলাওয়াত শুনে তার ঈমান বাড়বে বলুন আলহামদুলিল্লাহ কোরআনের তেলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে একটা হাফেজ কোরআন সারা জীবন কোরআন তেলাওয়াত করে গেল সওয়াব হবে ঈমান বাড়বে সওয়াব হবে ঈমান বাড়বে না কেন ঈমান বাড়ার কিছুটা কোয়ালিটি আছে আপনি হালাল হারাম বুঝে বুঝলেন না আপনি হাফে শুধু তেলাওয়াত করে গেলেন কোনটা হালাল কোনটা হারাম পুরো বোঝানোর জন্য নাই আপনি ডাইরেক্ট করে চলে যাচ্ছেন তার মানে কোরআনের যে সঠিক জ্ঞান আপনার নাই এটার আপনি ঈমান বাড়া আপনি সওয়াব পাবেন বলুন আলহামদুলিল্লাহ এখন আপনাকে এই একটা উদাহরণ দিয়ে যাচ্ছি যেহেতু প্রচলিত ভুল যেটা আমাদের সমাজে চলতে যে এখন বর্তমানে হচ্ছে জিনা দুই নম্বর হচ্ছে সুদখোর যারা বলো ঠিক না বেটি সুদখোর আপনি আমি কে সেই জামান আল্লাহ নবীর জামানে সব থেকে বড় সুদ করছিলেন নিজের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সব থেকে বড় সুদখোর সুদি মণ্ডলী আসরের নামাজের পরে আল্লাহর নবীর চাচা আল্লাহর নবীর হাতে হাত রেখে ইমান আল্লেন এশারের পর আল্লাহর নবী বলতেছেন সাহাবারা আজকে আমি খুব আনন্দিত আছি বলে কেন ইয়া রাসূলুল্লাহ বলছে আমার চাচা আল্লাহ ইমান কিনেছে বলুন সুবহানাল্লাহ সব খুশি আরে এবার ইমান তো আনানো যায় কিন্তু মালের সঙ্গে কাউরে হকদার হওয়া যায় না সেই জামানার পর ওষুধ ব্রাহ্মণ আল্লাহর নবী যজ্ঞ ভাতিজা হলে কেমন হয় আল্লাহর নবী দাঁড়ালেন খুতবার মাধ্যমে বলছি কি মুশরিকের দল অরে মুনাফিকের দল অরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও আমি এলান করে দিলাম আমার চাচা একদম
নম্বর সুদ করেছিল এই যারা আমার চাচার কাছে সুদের উপর টাকা নিয়েছ সুদ আর দেওয়া লাগবে না জোরে বলো নারে رضي الله تعالى عنه تيني শুনতে চেনা যখন আল্লাহর নবী اعلان করে দিলেন আল্লাহর নবীর চাচা আব্বাস আস্তে আস্তে করে ময়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনার ডান পাশে গিয়ে বসলেন আল্লাহর নবীর খুতবা শেষ হয়ে গেল আব্বাস দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও আমার উপযুক্ত বাগিচা মুহাম্মদ সকলে একবার মন ভরে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটারে তুমি যদি পারমিশন দাও বেটা তাহলে আমি দুটা কথা বলতে পারি দেখো ইমানের মিঠাস মনে মনে গহীনের ভিতরে ঢুকে যাবে আর দুনিয়া ভালো লাগবে না শোনার পরে যদি কেউ না থাকো তার কানে তোমরা পৌঁছে যাবে পৌঁছে দিবে আমার উপযুক্ত ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে হাত রেখে আমি এমন লোকজন থেকে আলোতে আসলাম আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন আমি একজন বড় সুদ করেছিলাম আমার ভাতিজার সুদ মাফ করেছে আমি আল্লাহর নবীর চাচা আব্বা আসলটাও আমি মাফ করে দিলাম হয়ে যাবে কিন্তু আসল টাকাটা থাকার কথা ছিল ইমানের এত মিঠাস মানুষ যখন পাক্কা ইমানদার হয়ে যায় দুনিয়ার লোভে পড়ে না দুনিয়ার লোভে পড়ে না শুধু চায় বান্দা কি করে আমি আল্লাহকে সন্তুষ্ট করব এই সন্তুষ্ট করে আমি আল্লাহ জান্নাত হাসিল করব হাকিকত সে এ দুনিয়া বেখবর খায় দুনিয়া কি نظر ہے نبی گویا کہ آج دنیا جدا بابا بہر کار کے باشی با خدا با আনতে পারো না তুমি না কি বলবে না বন্দা কিন্তু সুদ থেকে নিজেকে বাঁচাবে জোরে সরে খাতা করে খাড়া করে আল্লাহর সুদকে আমরা খাবো কে কে খাবেন না সুদাত খাড়া করেন পিছনেরটা খাবে এবার যারা হাত উঠানিবে শুনে যারা সুদ খাচ্ছে সুদ করে গুনাহ কি আখেরাতে কি হবে শুনে ওটা চ্যাপ্টার আলাদা দুনিয়াতে আল্লাহ পাক কি বলেছেন তাহলে শুনেন যারা সুদ খাবে সুদের 70টা স্তর আছে গুনার কয়টা বললাম 70টা স্তর আছে তন্মধ্যে নিম্নতম স্তর হলো একজন ব্যক্তি যে সুদ খায় তার 33 বার নিজের মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ করবে কয়বার বললাম দুনিয়ার জিন্দেগিতে বন্ধু আমার একজন আলেম যদি বড় মুক্তার হয় আজকে আপনাদের জলসা যদি প্রধান বক্তা হয় আর ঠিক আসরের পর আপনি শুনতে পেলেন শামসিদের আমার পরে একটা মেয়ের সঙ্গে তার দ্বারা ধর্ষণ করেছে ও মুসলমান জবাব ওই বক্তাকে নিয়ে এসে আপনারকে আজকে 10টার পরে স্টেজে চড়াবেন চড়াবেন কোথায় বলেন না চড়াবেন না বলছে জলসা বরবাদ হয়ে যাবে কিন্তু চড়াবো না এটা তো শুনতে অন্য মেয়ের সঙ্গে ছিল সম্ভবত সে গায়ের মেহরাম ছিল বিয়ে করলেই করতে পারে কিন্তু এটা বড় দোষ নয় সিনা সিনা কিন্তু কোন মানুষ
এই মুরগি সাহেব প্রতিদিন নিজের মায়ের সঙ্গে জেনা করে বান্দা ওকে আঘাত শুধু নয় টুকরো টুকরো করে মারার ইচ্ছা হবে কিনা জোরে বলেন আজকে আপনারা বলিরে মুসলমান আপনি আমরা সকলে সচেতন হয়ে যাই আজকে মসজিদ বানিয়েছেন বড় 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 মসজিদ বানিয়েছে এই মসজিদ বানান আপনারা মাদ্রাসা করলেন কিন্তু কেন হয় না নামাজি কেন হলো না মসজিদ সুন্দর দামি টাইলস লাগিয়েছেন ঠান্ডার সবে কালিন বিছিয়েছেন বলছেন চুড়ে যাচ্ছে যখন যায় ওই মসজিদে যখন ঢুকে যায় মনটা চুড়িয়ে যাচ্ছে মনে হয় এখানে পুরো রাতটা কাটাই বন্ধু রে কিন্তু নামাজি এখন আপনার মসজিদ হোক বা আমার মসজিদ হোক বেশি হচ্ছে না কম জোরে বলে কম না বেশি ومسلمان شريجان جرى مسجد ابن مدر سردقوتا حق جرى الله دينر خطيره ترى دائت پرابط حبه سورة توبر آخر نمبر آيات مايا الله پار بنت چر بندا شون 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 اي آجي باج مكير دائت واما در خور نبانا کرا আমার ঘরে নিয়ে তোমরা ব্যবসা চালু করিও না আল্লাহ পৃথিবীর জমিনে যারা চলবে আমার বান্দারা যারা মসজিদের দায়িত্ব নিবে আমার দেশের দায়িত্ব নিবে মরণ যারা হবে তাদের কিছু সার্টিফিকেট দরকার আছে কিনা জোরে বলে বন্ধুরে الله من آمن بالله الله উপর ঈমান থাকা লাগবে জবাব দিতে হবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা অপরে খেয়ে আসিবে কখন কেউ তো জানে না জয় হো নারায়ে তাকবীর শুধু মণ্ডলী এবার আপনাকে বলি আপনার বিরক্ত হচ্ছে না তো কথা বল বিরক্ত হচ্ছে না তো মাশাআল্লাহ আজ দিয়ে আমার 75 টি রাত চলছে 75 রাত টানা আল্লাহ লাখ লাখ শুকরিয়া এইভাবে আমি কথা বলি প্রত্যেকটা জায়গায় কালিন কাঠিয়ার থেকে আপনাদের এখানে আসলাম আমি আপনাদের কাছে বলি এতক্ষণ যতগুলো কথা বললাম আপনারা সকলে আমল করবেন ইনশাআল্লাহ
যারা বলে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আমল করে মায়েরা করবে দায়িত্ব আপনাদের জিনারা এসেছেন আপনার স্ত্রী জিনা এসে থাকে আপনার স্ত্রীকে গিয়ে বোঝাবেন বলুন ইনশাআল্লাহ পরজের হলে প্রতিদিন বাড়ির মধ্যে জলসা শুরু করবেন মুলবি সাহেব আমি তো মুলবি নই আমি কিন্তু জলসা করব আপনি তো শুনেছেন রে ভাই বুঝতে পারছেন তো আপনি তো শুনলেন জলসা এই টাইমে কপিরাইট করে আপনার স্ত্রী মা সবাইকে নিয়ে বসবেন মা বেটি খালা সবাইকে এটা শোনান বুঝতে পারছি ইনশাআল্লাহ গেল আজ না হই কাল তুমি যাই বা কোথায়